টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়েছি। এখন আমরা গুটি গুটি পায়ে এগোচ্ছি ভিক্টোরিয়ায়, যেহেতু শীতকাল, ভিক্টোরিয়াতে টুরিস্টদের আনাগোনা লেগেই আছে। এমনিতে সারা বছরই ভিক্টোরিয়া টুরিস্টে ভরে থাকে। ভিক্টোরিয়ায় ঢোকার দুটো গেট আছে, একটা নর্থে আর একটা সাউথে। সাউথেরটা পিছন দিকে, তো আমরা সাউথ দিয়েই ঢুকেছি। ঢুকেই সামনে আছে রাজা এডওয়ার্ডের মূর্তি, আর টিকিটের প্রাইস হচ্ছে 30 টাকা। এর মধ্যে মিউজিয়ামেরটাও ধরা আছে। তো ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটা ইতিহাস আছে। 1906 সালে ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণের কাজ শুরু হয় এবং 1921 সালে এর কাজ সমাপ্ত হয়, এবং তখনই এটার ভেতরে ঢোকার অনুমতি পাওয়া যায়। রাজা জর্জ V এই ভিক্টোরিয়ার ভিত্তি স্থাপন করেন। সেই সময়েই নাকি এই ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরিতে প্রায় 1,05,00,000 টাকা খরচ হয়েছিল। ভিক্টোরিয়া মেমোরিয়ালের উপরেই কিন্তু একটা দেখতেই পাবে তোমরা ঢুকলে, কালো ব্রোঞ্জের পরীর মূর্তি আছে, যেটা বাতাসের দিক পরিবর্তনের সাথে সাথে নিজেও দিক পরিবর্তন করে। আর এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে বিল্ডিংটা, পুরোটাই কিন্তু মার্বেলের তৈরি। এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর রাস্তা আছে। ঢুকেই তোমরা সামনে দিয়ে বা পেছন দিয়ে যেখান দিয়ে ঢোকো না কেন, ঢুকেই দেখতে পাবে এরকম সুন্দর রাস্তা আছে। আর রাস্তা দিয়ে গিয়েই ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর তার মধ্যে মিউজিয়াম আছে। মিউজিয়ামটা তোমরা অবশ্যই অবশ্যই দেখো, অনেক কিছু দেখতে পাবে। আর রাস্তার দুধারে দেখতেই পাচ্ছ এরকম সুন্দর মাঠ, জলাশয়, সব কিছু আছে। যেহেতু শীত, সেই জন্য প্রচুর পর্যটকের আনাগোনা এখানে লেগেই আছে। এরকম বসার চেয়ার আছে, দেখছ কত পর্যটকরা বসে তাদের সময় কাটাচ্ছে। কাছে দূরে যে যেখান থেকে পেরেছে এসেছে, যাদের বাড়ি কলকাতা তাদের তো খুবই মজা, যখন খুশি এসে তারা এখানে ছুটি কাটাতে পারে। আমরা যারা দূরে থাকি তারাও সময় সুযোগ বসে বুঝে এসে এখানে সময় কাটিয়ে আনন্দ করে যায়। তো আমরা এবার এগিয়ে চলেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের মিউজিয়ামের উদ্দেশ্যে। মিউজিয়ামে গিয়ে মিউজিয়ামের ভেতরটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। মিউজিয়ামে ঢুকতে গেলে মূল প্রবেশপথ থেকে অনেকটা এরকম নুড়ি বিছানো রাস্তার উপর দিয়ে হেঁটে তারপরে গিয়ে লাইন দিতে হবে। আর একটা কথা, যে টিকিটটা তোমরা কাটবে সেই টিকিটটা কিন্তু ফেলে দেবে না, কারণ মিউজিয়ামে ঢোকার সময়ও ওই টিকিটটাই চেক করা হবে। তো শুধু ভিক্টোরিয়া দেখতে গেলে 20 টাকা, আর মিউজিয়াম দেখতে গেলে কিন্তু 30 টাকা। ওটা ঢোকার মুখেই তোমরা ওই টিকিটটা একেবারেই কেটে নেবে। তো মিউজিয়ামে আমরা চলে এসেছি, আগেই ভালো করে চেকিং হয়েছে। মিউজিয়ামের মধ্যে কিন্তু রানী ভিক্টোরিয়ার আমলের ছবি, অস্ত্রশস্ত্র সব কিছু আছে মূল হলের গ্যালারির মধ্যে। আর এখানেই শ্বেত পাথরের তৈরি রানী ভিক্টোরিয়ার একটা খুব সুন্দর মূর্তি আছে, আর সেই সাথে আছে সেই সময়ের বিভিন্ন ব্যক্তিদের মডেল, বিভিন্ন শিল্পীদের আঁকা ছবি, সব কিছু আছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল কিন্তু কলকাতা তথা ভারতবর্ষের মোস্ট বিউটিফুল মনুমেন্ট। এই দেখতেই পাচ্ছ ওপরে, মানে মিউজিয়ামের ভেতরে
কতটা সুন্দর আচ্ছা দেখাচ্ছে স্বাধীনতা যুদ্ধ আর নেতাজি ভিড়ও বেশ ভালোই ছিল যেহেতু শীতের মরসুম পর্যটকদের আনাগোনা তো থাকবেই এমনিতে সারা বছরই ভিক্টোরিয়া মেমোরিয়ালে পর্যটকদের ভিড় থাকেই তবে স্পেশালি শীতকালে ভিড়টা আরেকটু বেশি থাকে তো মিউজিয়ামের ভেতরে এরকম শো চলছিল যেটা দেখতে খুবই ভালো লাগছিল কে মিউজিয়ামটা খুবই সুন্দর অবশ্যই তোমরা মিউজিয়ামটা দেখবে মিউজিয়ামে ঢুকতে হয় কিন্তু ভিক্টোরিয়ার একদম সামনের গেট দিয়ে আর বেরোনোর রাস্তা হচ্ছে পেছনে ভিক্টোরিয়া মিউজিয়ামের ভেতরটা দেখে আমরা এখন এই ঝিলটার পাশে এসেছি ওয়েদারটা খুবই সুন্দর ঠান্ডা ঠান্ডা কুল কুল তো এখানটা আমরা একটুখানি বসবো বসে রেস্ট নেব তারপরে যাব ইডেন গার্ডেনে তারপর সেখান থেকে ইকো পার্কে একটা যা ইয়ে করো বেঞ্চ দেখো এই বসি সব বেঞ্চগুলোই ফুল আজকে এত লোকজন এসছে সব বেঞ্চগুলো ভর্তি হেঁটে হেঁটে আমরা ক্লান্ত হয়ে একটু রেস্ট নিচ্ছি একদম ভিক্টোরিয়ার সামনে লাকিলি এই চেয়ারটা ফাঁকা পেয়ে গেলাম কেমন লাগছে বলো আমার তো বেশ ভালোই লাগছে আবার এখান থেকে মাকে আর বাবাকে খুঁজে পাচ্ছিলাম না খুঁজে খুঁজে চলে এলাম এসে দেখছি মা এখানটায় বসে আছে কি দারুণ ওয়েদারটা ভালো লাগছে না মা এখানটায় খুব সুন্দর লাগছে ভোরবেলা বেরিয়েছি বেরোনোর পরে গাড়িতে একটু শরীরটা খারাপই লাগছিলো সবার মা তো ভালোই অসুস্থ হয়ে পড়েছিল এখন ঠিক লাগছে তো এই জায়গাটা খুবই সুন্দর আর ওই আমার বাবা আর ছেলে এ বাবা এ দেখো না আজকে বেশ ভালোই ভিড় আছে চারিদিকে লোকজন ভর্তি মেমোরিয়াল থেকে জাস্ট বেরিয়ে গেলাম এখন আমরা গেটের বাইরে ওদিকে ফুচকা আছে এখানে পানিপুরি বা গোলগাপ্পা কিছু হয়তো বলে তো ওটা খাবো খেয়ে আমরা যাবো ইডেন গার্ডেনে তো ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি সবাই ভালো থাকো আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে কলকাতারই আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা।